হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। তোমরা হয়তো সবাই দেখে বুঝতে পেরে গেছো কী রেসিপির কথা আমি বলছি। রেসিপির নামটা তোমাদেরকে পরে বলছি, আগে দেখে নাও। প্রথমে আমি নিয়েছি দুটো লেসের প্যাকেট, তোমরা একটাতেও বানাতে পারো। লেসের প্যাকেটটা কেটে ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখো লেসটাকে গুঁড়ো করে নিয়ে এবার সমস্ত কিছু ওর ভিতরে দেবো। হ্যাঁ, প্রথমে দেবো একটা ডিম, ডিমটা ফাটিয়ে লেসের ভিতরে দিয়ে দেবো। দিয়ে এরপর দেব আমি ধনের পাতা, টমেটো, পেঁয়াজ, কুচানো লঙ্কা সব কিছু একসাথে ওর ভিতরে দিয়ে সুন্দর করে এবার দেবো বিট, এবার দেবো লবণ। লবণ দিয়ে ভালো করে ওর সাথে মিক্সড করে নিতে হবে। মিক্সড হয়ে গেল, মিক্সড করে ভালো করে মিক্সড করে নিয়ে ওটাকে এবার ওটাকে ভাঁজ করে, দেখো ভাঁজ করে আমি রেখে দিলাম ফিলিপ দিয়ে। এবার জল গরম করে জলের মধ্যে ওটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার দশ মিনিট পরে আবার ফিরে এসেছি। দেখো 10 মিনিট পরে আমি জল থেকে এটাকে তুলে নিলাম। এবার ওটাকে খুলে দেখি গাই কেমন হয়েছে। এবার আমরা লেসির প্যাকেটটাকে কেটে দেখবো ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি ওর ভিতর। কেটে দেখ, পুরো জমে গেছে, ওয়া দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। এবার আমরা ওটাকে কেটে দেখবো কেমন হয়েছে। এবার ছুরিতে দেখো কেটে নিচ্ছি পিস পিস করে, পিস পিস করে কেটে নেওয়ার পরে ওর পরে দেবো একটু সস, দেবো একটু বিট লবণ। এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে এটা। আমার তো বেশ দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো করে তোমরা রেসিপিটা করে আমাকে জানাবে কেমন লেগেছে। রেসিপিটার নাম দিয়েছি লেস কেক।